সুপ্রভাত দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়, ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিন পঞ্জিকা এবং রাশিফল। আজ 26 পৌষ 1430 ইংরেজির 12 জানুয়ারি 2024 শুক্রবার। দর্শক বন্ধু, আজ প্রতিপাত থাকবে বিকেল 4:11 পর্যন্ত, পরে দ্বিতীয়া। আজ উত্তরা সারা নক্ষত্র থাকবে সন্ধ্যা 5:45 পর্যন্ত, পরে শ্রবণা নক্ষত্র। আজকের জন্মে মকর রাশি বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ নরগণ, অষ্টোত্তরী বৃহস্পতি ও বিংশোত্তরী রবির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা সন্ধ্যা 5:40 পর জন্মগ্রহণ করছেন তারা দেবগণ এবং বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করছেন। মৃতের দ্বিপাদ দোষ রয়েছে দর্শক বন্ধু, বিকেল 4:21 পর মৃতে ত্রিপাদ দোষ রয়েছে, সন্ধ্যা 5:45 পর মৃতে একপাদ দোষ দেখা যাচ্ছে। যাত্রা আজকে নেই, শুভকর্ম বিকেল 4:21 মধ্যেই শুভকর্ম যোগ রয়েছে, গর্ভাধান আজকে নেই দর্শক বন্ধু। চলুন দেখে নিই আজকের রাশিফল। তার আগে আমি আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে একেবারে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, জ্যোতিষ সংক্রান্ত আরও অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন আজকের দিনে ভালো যাবে না, সন্দেহ হবে অশান্তির মূল কারণ। তাই মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, সন্দেহ থেকে দূরে থাকুন, সন্দেহ না করে আপনি বিষয়টাকে বোঝার চেষ্টা করুন, তা নাহলে পারিবারিক জীবন আজকে আপনাদের বিঘ্নিত হবে, অশান্তি হতে পারে। মেষরাশি যারা ব্যবসা করছেন, ব্যবসায় আজকে ভালো ফল রয়েছে, ব্যবসায় আশানুরূপ ফলাফল লাভ করবেন, ব্যবসা বাণিজ্য ভালো থাকবে। চাকরিজীবীদের ক্ষেত্রে আজকে একটু সমস্যা দেখা দেবে মেষরাশি, কর্মক্ষেত্রে শত্রু তৈরি হতে পারে, আবার কর্মক্ষেত্রে আপনাকে নিয়ে একটা লবিও দেখা যেতে পারে। মেষরাশির যারা ছাত্রছাত্রী রয়েছেন, পড়াশোনা আজকে মনোনিবেশ করুন, পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পাবে। মেষরাশির জাতক জাতিকাদের বলব, আজকে শরীরের প্রতি একটু নজর দেবেন, যে কোনো মুহূর্তে আপনি যে কোনো আঘাত শরীরে পেতে পারেন। পরবর্তী রাশি বৃষ। বৃষরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন ভালো বলা যেতে পারে আজকের দিনে, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, দাম্পত্য জীবন সেটিও শুভ বলা যেতে পারে, খুব আনন্দের মধ্যে দিয়ে দাম্পত্য জীবন কাটবে। কিন্তু যারা বৃষরাশির প্রেম প্রণয় ভালোবাসা রিলেশনের মধ্যে আছেন, আপনারা কিন্তু আজকে একটু সাবধানে থাকবেন, কারণ যে কোনো মুহূর্তে আপনাদের প্রেমের মধ্যে আঘাত আসতে পারে, আপনার প্রিয়জনের সাথে আপনার দ্বন্দ্ব হতে পারে, বাক বিতণ্ডায় আপনি জড়িয়ে যেতে পারেন। বৃষরাশির যারা চাকরি করছেন, চাকরিজীবীদের জন্য বৃষরাশি আজকে দিনটি শুভ বলা যেতে পারে, এবং আপনার মনের ইচ্ছা চাকরির ক্ষেত্রে পূরণ হতে পারে। বৃষরাশি যারা ব্যবসা করছে, ব্যবসায়ীদের জন্য বৃষরাশির আজকের দিনটি ভালো, তবে আজকে ধারে বেশি ব্যবসা করবেন না, কারণ ধারে ব্যবসা করলে সেই টাকা আপনি রিকভারি নাও করতে পারেন। বৃষরাশি যারা পড়াশোনা করছেন, ছাত্রছাত্রী, পড়াশোনায় মনোনিবেশ করুন, তা না হলে আজকের দিনে পড়াশোনা কিন্তু আপনার ঠিকঠাক হবে না। পড়াশোনায় মনোনিবেশ করুন, মন কন্ট্রোল করার চেষ্টা করুন, কারণ ছাত্রছাত্রীদের পড়ুয়াদের আজকে মনের খুব চঞ্চলতা দেখা দেবে। বৃষরাশির ছাত্রছাত্রীদের বলবো, একটু সাবধানে থাকুন, পথ চলা, স্কুল কলেজে কোনো সমস্যা হলে নিজেকে সেইখানে জড়াবেন না, তাহলে কিন্তু আপনি বিপাকে পড়তে পারেন আজকের দিনে। পরবর্তী রাশি
মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে আজকের দিনটি যাবে। পারিবারিক অশান্তি আপনাকে চিন্তান্বিত করে তুলবে। দাম্পত্য জীবন আপনার আজকে ভালো যাবে না। দাম্পত্য জীবনের মধ্যে একটা অশান্তি ছায়া দেখা যাচ্ছে, তাই সতর্ক থাকুন, সজাগ থাকুন, অশান্তিকে এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা চাকরি করছেন, আপনার চাকরিজীবী যারা রয়েছেন মিথুন রাশির, চাকরির ক্ষেত্রেও আপনাকে কিন্তু চিন্তার কারণ হতে পারে। চাকরিতে আপনার সমস্যা তৈরি হতে পারে এবং চাকরি ক্ষেত্রে আপনার যে সিনিয়র রয়েছেন তার সাথে আপনার সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যেতে পারে, তাই সেই দিকে আপনি অবশ্যই দৃষ্টিপাত করুন। যারা সেলসম্যানের চাকরি করছেন মিথুন রাশি, সেলসম্যান যারা রয়েছেন আপনাদের বলব আপনারা মনোনিবেশ করুন কর্মে, তা না হলে আপনার চাকরিটাও কিন্তু হারাতে হতে পারে। যারা ব্যবসা করছেন মিথুন রাশি, ব্যবসা আজকে মন্দা চলবে, ব্যবসায় ভালো বিক্রি হবে না বা ব্যবসায়ীদের ভালো আজকে যোগ নেই, তাই ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু চাপ বাড়তে পারে। মিথুন রাশির ছাত্রছাত্রীদের পড়াশোনা শুভ বলা যেতে পারে, সেই দিকে কোনো সন্দেহ নেই। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন আজকে মাঝারি যাবে, খুব ভালো নয় আবার খুব খারাপ নয়, তবে কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে উদাস মনোভাব দেখা যাবে, উদাস উদাস মনোভাব থাকবে এবং সংসারের প্রতি একটা অনীহা যোগ দেখা যাবে। কর্কট রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকে শুভ বলা যেতে পারে, ব্যবসার ক্ষেত্রে আয় উন্নতি যোগ রয়েছে, ব্যবসা আপনার আজকে ভালো চলবে। চাকরিজীবী যারা রয়েছেন কর্কট রাশির, চাকরির ক্ষেত্রে ভালো থাকবে, তবে চাকরির ক্ষেত্রে আপনি একটু সতর্কই থাকবেন। আপনি নিজে কিছু না বলে নিজের অফিসিয়াল ওয়ার্ক যেটা আপনার দায়িত্ব, সেই দায়িত্বটি আপনি পালন করবেন। কর্কট রাশি যারা পড়ুয়া রয়েছেন আপনাদের বলব আপনারা পড়াশোনায় মনোনিবেশ করুন, তা না হলে উত্তরোত্তর এডুকেশনের ফলাফল আপনার খারাপ হতে পারে, তাই পড়াশোনায় অবশ্যই মনোনিবেশ করুন কর্কট রাশির জাতক জাতিকারা। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশির পারিবারিক দাম্পত্য জীবন আজকে শুভ বলা যেতে পারে এবং আনন্দের মধ্য দিয়েই কাটবে। আপনাদের দাম্পত্য জীবনের মিল আনন্দ খুব ভালো থাকবে এবং দাম্পত্য জীবন সুখের হবে। সিংহ রাশির পরিবারে আজকে নতুন কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দীর্ঘদিন পর যোগাযোগ হতে পারে। সিংহ রাশির ব্যবসায়ীদের আজকে শুভ বলা যেতে পারে, ব্যবসা খুব ভালো যাবে, বিশেষ করে যারা খাবারের ব্যবসা করেন, যারা জলের ব্যবসা করেন, যারা পেট্রোলিয়াম ব্যবসা করেন, যারা আয়রন জাতীয় লোহা জাতীয় বিজনেস করেন, তাদের দিনটি কিন্তু আজকে খুব শুভ। সিংহ রাশির ছাত্রছাত্রীরা যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন আপনাদের বলব যে আপনাদের হোমওয়ার্ক, আপনাদের পড়াশোনা এই দিকে আপনারা একটু নজর দিন, কারণ আপনারা যদি এই পড়াশোনায় বিজ্ঞান বিষয়ে যারা আছেন তারা যদি পড়াশোনায় আজকে নজর না দেন তাহলে কিন্তু আপনাদের আজকের হোমওয়ার্কের জন্য আগামী দিনে সমস্যা দেখা দিতে পারে। সিংহ রাশির উচ্চতর বিদ্যার্থী যারা আপনার উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরে যারা গ্র্যাজুয়েশন লেভেলের পড়াশোনা করছেন আপনারা আজকে পড়াশোনা খুব ভালো হবে এবং কৃতী ছাত্রছাত্রীর মধ্যে আপনারা আজকে পড়বেন, তাই উচ্চশিক্ষায় কোনো বাধা নেই, তবে নিম্ন শিক্ষায় বাধা রয়েছে, সিংহ রাশি পড়াশোনায় মনোনিবেশ করুন। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন আজকে ভালো যাবে না,
পরিবারে অশান্তি যোগ রয়েছে, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে একটা সমস্যা কিন্তু হতে পারে। তাই এই সমস্যাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। কন্যা রাশির সন্তান সন্ততিদের নিয়ে আজকে বিপাকে পড়তে পারেন। সন্তানের অসুস্থ হয়ে যাওয়া, সন্তান সন্ততির বেগতিক চলাফেরা হয়ে যাওয়া, যার ফলে বাবা মা আজকে কিন্তু একটু ভুগতে পারেন। কন্যা রাশির যারা প্রেম সম্পর্কে রিলেশনে রয়েছেন, তাদের যে আজকে প্রেমে সফলতা পেতে চলেছেন, প্রেম প্রণয় ভালোবাসা এগুলো কিন্তু কন্যা রাশির জন্য আজকে রয়েছে। কন্যা রাশির ছাত্রছাত্রীদের বলবো, আপনারা সচেতন হন আজকের দিনে। আজকের দিনে আপনারা পড়াশোনার বিষয়ে খুব সজাগ থাকুন এবং তৃতীয় ব্যক্তি থেকে সাবধানে থাকুন এডুকেশন বিষয়ে, তা নাহলে ভুল ইনফরমেশনের জন্য আপনার কিন্তু আজকে ক্ষতি হয়ে যেতে পারে। তাই সজাগ থাকুন, পড়াশোনায় মন দিন। কন্যা রাশির চাকরিজীবীদের দিনটি ভালো যাবে এবং ব্যবসায় কিন্তু আজকে কন্যা রাশি জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন। পরবর্তী রাশি তুলা। তুলা রাশির দাম্পত্য জীবন আজকে সুখের হবে না, কোনো না কোনো কারণে একটা পারিবারিক অশান্তি দেখা যাবে এবং সেই পারিবারিক অশান্তির জেরে দাম্পত্য অশান্তিও কিন্তু সংযোগ হয়ে যেতে পারে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, পরিবারে আজকে সাবধানে থাকুন, বুঝে সুঝে কথা বলুন এবং দাম্পত্য জীবনেও আপনি আপনার স্বামী স্ত্রীর সাথে বা স্ত্রী স্বামীর সাথে কথাবার্তা খুব ভাবনা চিন্তা করে বলবেন। এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে আপনাদের দাম্পত্য জীবনে একটা অশান্তি বৃদ্ধি পায়। যাদের মামলা মোকদ্দমা চলছে তুলা রাশির, আপনাদের কিন্তু আজকের দিনটি আপনাদের পক্ষে রয়েছে, তাই সেইখানে আপনারা উইনার হতে পারেন, মামলায় আজকে জিতে যেতে পারেন, মামলায় আজকে আপনাদের জয়লাভ হতে পারে। যারা চাকরিজীবী রয়েছেন তুলা রাশি, চাকরির ক্ষেত্রে শুভ এবং চাকরির ক্ষেত্রে যদি তুলা রাশি জাতক জাতিকাদের আগে কোনো সমস্যা হয়ে থাকে, তাই সেই সমস্যা নিষ্পত্তি কিন্তু আজকে হতে চলেছে। যারা ব্যবসা করছেন তুলা রাশি, ব্যবসায়ীদের কিন্তু আজকের দিনটি শুভ বলা যেতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবনে শান্তি রয়েছে, পারিবারিক জীবনেও আজকে শান্তি রয়েছে, তাই পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন বৃশ্চিক রাশির সুখের হতে চলেছে। বৃশ্চিক রাশির যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনাদের শুভ বলা যেতে পারে এবং প্রত্যেকের সাথে কিন্তু আজকে ভালো একটা সম্পর্ক তৈরি হবে। হ্যাঁ, তবে সাবধান, অপরিচিত কোনো ব্যক্তির সাথে আজকে বৃশ্চিক রাশির যোগাযোগ হতে পারে, কিন্তু তার থেকে সাবধানে থাকবেন, কারণ প্রতারিত হওয়ার কিন্তু একটা যোগও বৃশ্চিক রাশির রয়েছে। বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের বলবো, ব্যবসার ক্ষেত্রে আপনার শুভ, তবে আপনাকে নিজেকে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে থাকতে হবে, তা না হলে আপনার কিন্তু ব্যবসায় অন্যের কারণে লস হতে পারে। যারা পড়ুয়া রয়েছেন বৃশ্চিক রাশির, পড়াশোনা শুভ বলা যেতে পারে, তবে অঙ্ক যে অঙ্ক বিভাগের যারা ছাত্র রয়েছেন, ম্যাথামেটিক্স নিয়ে যারা পড়াশোনা করছেন, আপনাদের বলবো আপনারা আজকের দিনে কিন্তু একটু খুব পড়াশোনার ব্যাপারে সচেতন থাকবেন। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবন দাম্পত্য জীবন আজকে সুখে রয়েছে এবং বহুমুখী আয়োজন রয়েছে। পরিবারে পুত্র স্ত্রী কন্যা স্বামীদের নিয়ে ভালো দিন যাবে আজকে ধনুরাশির। ধনুরাশির যারা চাকরিজীবী রয়েছেন, আপনাদের চাকরির ক্ষেত্রটাও কিন্তু আজকে শুভ এবং বিশেষ করে যারা ধনুরাশির সেলসম্যান আছেন, আপনাদের কিন্তু আজকের দিনটি অত্যাধিক শুভ
বলা যেতে পারে। ধনুরাশির যারা ব্যবসা করছেন, আজকে ব্যবসায় উন্নতি রয়েছে, তাই সকাল সকাল ব্যবসায় মনোনিবেশ করুন এবং একাগ্র চিত্তে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে অবস্থান করুন। ব্যবসায় একটা ভালো শুভ ফল পেতে পারেন ধনুরাশি জাতক জাতিকারা। ধনুরাশির পড়ুয়াদের পড়াশোনার আজকে দিনটি শুভ বলা যেতে পারে, কোনো সমস্যা হবে না, পড়াশোনায় লেগে থাকুন, মনোনিবেশ করে থাকুন। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবন আজকে সুখের হবে, দাম্পত্য জীবন সুখের হবে এবং যারা প্রেম রিলেশনে আছেন তাদেরও আজকে শুভ বলা যেতে পারে রাশি মকরের। মকর রাশির যে সকল জাতক জাতিকারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আজকে আপনি একটা সুনাম অর্জন করতে চলেছেন। আপনার কর্ম আপনাকে ভালো জায়গা পাইয়ে দেবে এবং আপনি আপনার সিনিয়রের দৃষ্টি আকর্ষণ করবেন এবং চাকরির ক্ষেত্রে আপনার কিন্তু আজকে খুব খুব শুভ। যারা ব্যবসা করছেন মকর রাশির ব্যবসায়ীদের আজকে যশ রয়েছে, ব্যবসা আজকে ভালো হতে চলেছে এবং ব্যবসার লেনদেন ট্রানজ্যাকশন আজকে কিন্তু খুব ভালো হতে চলেছে। মকর রাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন আপনাদেরও কিন্তু আজকের দিনটি বড় শুভ বলা যেতে পারে। পড়ুয়াদেরও যারা পড়াশোনার মধ্যে আছেন, বিদ্যার্থী আছেন, মকর রাশির বিদ্যার্থীদের আজকে যশ খ্যাতি সুনাম দেখা যাচ্ছে। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক সাংসারিক জীবনে একটা আশার আলো দেখতে পাবে আর সেই আশার আলোর নিরিখে আজকের দিনটি আপনাদের আনন্দে কাটবে, তাই বলা যেতে পারে যে কুম্ভ রাশির আজকের দিনটি পারিবারিক জীবন সাংসারিক জীবন খুব ভালো যেতে চলেছে, কারণ আশার একটা আলো দেখতে পাবেন আগামী দিনের জন্য। কুম্ভ রাশি যারা চাকরি করছেন আপনাদের আজকে টার্গেট ফিল আপ হতে চলেছে এবং প্রমোশনেরও একটা সুযোগ কুম্ভ রাশির দেখা যাচ্ছে। কুম্ভ রাশির ব্যবসায়ীদের ব্যবসা আজকে ভালো হতে চলেছে, ব্যবসায় লাভবান হতে চলেছেন এবং ব্যবসায় ইনকাম হবে, আয় বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের পড়াশোনা আজকে শুভ, তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো যারা পড়াশোনার মধ্যে আছেন যে আপনারা অলসতাকে ত্যাগ করুন, অলসতা ত্যাগ করে পড়াশোনায় মনোনিবেশ করুন, দেখবেন ফলাফল ভালো থাকবে। পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে, পরিবারের সবাই একসাথে কোথাও না কোথাও একটা ভ্রমণ দেখা যাচ্ছে, তাই পারিবারিক জীবন আজকে আনন্দের হবে, দাম্পত্য জীবনও কিন্তু মীন রাশির আজকে আনন্দ হবে হতে চলেছে। মীন রাশির যারা চাকরিজীবী রয়েছেন চাকরির ক্ষেত্রেও আজকের দিনটি আপনার ভালো যাবে, শুভ যাবে, আনন্দের মধ্যে দিয়ে দিনটি কাটবে। মীন রাশির ব্যবসায়ীদের ব্যবসা ভালো হবে আজকের দিনে এবং মীন রাশির ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে ধার দেবেন না কিন্তু নগদে ব্যবসা করার চেষ্টা করুন, তাহলে আপনার ব্যবসা আরও ভালো থাকবে আজকের দিনে। মীন রাশির পড়ুয়াদের বলবো আজকের দিনটি খুব আনন্দের কাটবে, হই হুল্লোড় করে কাটবে এবং পড়াশোনার চাপ কিন্তু আজকে একটু কমই থাকবে। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনারা যিনারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280985151545456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আসবেন। ভালো থাকবেন, ভালো থাকার জন্য আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন সেই ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দর্শক বন্ধু, দেখবেন
জীবনের সফলতা আপনি পাবেনই পাবেন। যিনারা অনেক দূরে থাকেন কিন্তু প্রেডিকশন করাতে চান, অনলাইনের মাধ্যমেও হস্তবিচার আপনার গ্রহ অবস্থানের বিচার করাতে পারেন। তার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারেই ফোন করে যোগাযোগ করে আসবেন। ভালো থাকুন, মঙ্গলে থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।